কোনো বানানের মধ্যে প্লাস শব্দ আর নাই আপনাকে যুক্ত আকার আচ্ছা আরেকজন পেয়ে গেছি আর কেউ আর কেউ আপনি একজন আপনি একজন হ্যাঁ সবাই কেউ যাবেন না প্লিজ আমার নাম বিক্রম পেয়েছি একটো দ্বারা বানান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে দুই রকম পেয়েছি আর কেউ আছেন আর কেউ আছেন আর কেউ আছেন আপনারটা নেওয়া গেল না পাঁচ রকম পেয়ে গেছি আর কেউ আর কেউ আর কেউ বলবেন আমি কমলাপুর রেল স্টেশন কে বলে আসলাম আপনারা কেন লিখছেন কমলাপুর রেল স্টেশন আপনাদের হবে ঢাকা রেল স্টেশন কেন লিখছেন আপনারা সরকারি কর্মকর্ম কমিশন সরকারি বানানটা সবাই জানে রসেই আপনাদের সরকারি কর্মকর্ম কমিশনে কেন দীর্ঘায় লিখছেন আঙুল দিয়ে ধরে দিলাম এই যারা এখানে আছেন তারা এত তারা বানান প্রত্যেকে ভুল করেছেন পটুয়াখালী বিজ্ঞান বলতে দুইজন আছে তারা ভুল করেছেন আমি বলবো আমি আর নিব না আসেন আসেন আচ্ছা আসেন বলেন হ্যাঁ বল পেয়ে গেছি এবার দিয়ে কে তো বলেন মানবিক আবেদন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে নেগেটিভ গ্রুপের রক্তের ধন্যবাদ না এটা কেউ বলে নাই এটা কেউ বলে নাই মাদ্রাসা শিক্ষাকে অবমূল্যায়ন করা হয় একমাত্র প্রার্থী বাংলাদেশে এতগুলি হাজার হাজার লোকের মধ্যে সযোগ্য লোকে পেয়েছি সঠিক বানানটা বলেছে আমরা মাদ্রাসার শিক্ষাকে অবহেলা করি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি হেরে গেছে আরো যারা আছে সবাই হেরে গেছে একমাত্র মাদ্রাসার শিক্ষার ছাত্র সঠিক বান বলে এবার আমি সমাধান নিচ্ছি ওনার পক্ষে আমি যুক্তি দেখাচ্ছি এত দ্বারা জানা যাচ্ছে যে এ ত দয় বা একার রয়াকার আমি আরে বাবা আমি ক্লাস থ্রি থেকে এটাই শুনে শিখে আসছি আমিও শিখে আসছি আপনারা যেটা বললেন কিন্তু আমি বাংলা বানানের উপর বই লিখতে যাই দেখলাম যে বানানটা ভুল এ ত এত তারপর দ্বারা হয়ে গেল তাই তো কিন্তু এত মানে তো অনেক অ্যাডজেক্টিভ আর এত দ্বারা মানে ইহা দ্বারা এ ত দ এত দ্বারা আর ওই যে যখনই আমি একসাথে লিখব এ ত দ দ যুক্ত ব আকার র একার ধন্যবাদ আপনাকে সঠিক বানানটা বলার জন্য এবং আমি প্রমাণ করে দিয়েছি এখানে আমার বোনাস বাংলা বইয়ে আমি বইটা দেখাই নিয়ে জন্য দেখাই দিলাম এখানে দেখেন দর্শক এই নম্বর সময়ের স্টল আমি পরিষ্কার বলে দিলাম দেখাই দিলাম এ তো দয় বা একার রয় একার কেউ যদি চ্যালেঞ্জ করতে পারেন আপনার বই ফ্রি পাবেন কালকে দেখা করেন আবার আমাকে যদি খণ্ডন করতে পারেন ইউ উইল গেট এ আচ্ছা আপনারা কেউ শুনেছেন
আপনার যদি আমি যেটা বলেছি আমি তো বলেছি যে এইবার আপনি আমার ওইটাই বলা হয়েছে হয়ে গেল আমি কারো ছোট করতে চাই না বড় করতে চাই না আমার বাস্তবতা তুলে ধরতে চাই এই বাস্তবতার মধ্যে মানুষ কিছু শিখবে এটা আমার আশা আপনার বানানটা যেটা বলেছেন সবাই শুনেছে আমি দয়া বা একার রেকার এটাই শুনেছি আর আপনি যদি দদ বলে থাকেন আপনার জন্য বই আছে নো প্রবলেম নো আমি রেডি ঠিক আছে বইটা মেন না 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 শুনে দিন বইটা মেন না থাকবে না কেন না উনি বলতেছে এই এতগুলি জায়গার মধ্যে মাদ্রাসা ছাত্র একটা বই ফেলে ওনার জন্য স্যার সার্টিফিকেট পাবে নাকি কি মনে করেন আপনি এতগুলি লোকের মধ্যে আমি একজনকে মাদ্রাসা ছাত্র যোগ্য ব্যক্তি তাকে উদ্ধার করে নিয়ে আসছি আচ্ছা টিভু ভাই এখন যেহেতু উনি বলছে যে ওনাটা হয়েছে উনি কি পাবে বইটা আমি আপনার জানাটা ভুল আঙুল দিয়ে বের করে নিলাম আমি আমি সেই টিপু সুলতান আচ্ছা লোকের শুরু এত দ্বারা বাংলা বানানটি সংশোধন এবার আমি বলি এই যে এই বানানটা আমরা হাজারে একজন কারণ আমরা তো এখানে সবাই মোটামুটি ভালো দক্ষ মানুষ প্রতিযোগিতা করছি কিন্তু এছাড়া তো মেলায় আসে না তারা কি লেখাপড়া করে না